Sometimes you don't have to be the king to win the race. You can be the jackal and still beat the king. বাজারে যখন রাজত্ব করে আসছে টেক্কা কিং এবং কুইনরা, ঠিক তখনই আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি বাইক যা হতে পারে গেম চেঞ্জার। কথা বলছিলাম বেনেলি 165s। ব্র্যান্ড অরিজিন, একটি কোম্পানি মার্কেটে কতদিন যাবত সাস্টেইন করবে তা নির্দেশ করে কোম্পানির রিলায়েবিলিটি। একটি মোটরসাইকেল প্রস্তুত করা যতটা চ্যালেঞ্জিং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রোডাক্টের সঠিক আর&ডি এবং সময়ের সাথে নিজেদের প্রযুক্তি ডেভেলপমেন্ট, যে জিনিসটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই জাপানিজ কোম্পানিগুলোর মধ্যে। তবে বেনেলিও এই জায়গায় নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে। বিশ্বে প্রায় 80টিরও বেশি দেশে ব্যবসা করে আসছে এই ইতালীয় ব্র্যান্ডটি, যারা কিনা 1100cc-র বাইকও প্রস্তুত করে থাকে। ইতিহাস দিয়ে কি হবে? Viewer, grab your seat and let's see how it performs on the road. According to the company, this engine can produce 18 bhp maximum power. This is the highest in this segment. তবে আমরা টিম দেশি বাইকের এই হাতে কলমে টর্ক কিংবা বিএসপিতে বিশ্বাসী নই। আমরা এই বাইকটি টেস্ট করেছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সূর্যোদয়ের সময় চারদিক যখন নিস্তব্ধ, তখন এই বাইকটির গর্জন আমাদের মেনে নিতে বাধ্য করে। দিস মেশিন ইজ ভেরি পাওয়ারফুল। ইট ওয়াজ মোর দ্যান উই এক্সপেক্টেড অ্যান্ড সামথিং ভেরি স্পেশাল। বাইকটির ব্রেকিং এবং ব্যালেন্স জাস্ট সুপার। এর গিয়ার শিফটিং এতটাই স্মুথ এবং লাইট, অনেকে হয়তোবা ভেবে বসবে এই কারিশমা স্লিপার ক্লাসের, কিন্তু আসলে তা নয়। আর বাইকটির পজিটিভ দিকগুলোর মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে এর সাসপেনশনের কার্যকারিতা। তবে বাইকটির এলইডি হেডলাইটটি আমাদের যথেষ্ট ফিডব্যাক দেয়নি, আর নাইট রাইডের জন্য আমরা এডিশনাল একটি ফগ লাইট ব্যবহার করেছিলাম, আর পিলিয়ন সিটটিও ছোট। বাইকটির সিট হাইট কম, তাই সামনাসামনি দেখে বুঝতে হবে বাইকটি আপনার জন্য কতটা মানানসই। 5'7" কিংবা এর নিচের রাইডারদের জন্য বাইকটি একদম পারফেক্ট। এর বেশি হাইট হলে বাইকটিতে হঠাৎ বসে খুব একটা এনজয় করবেন না, যদিও রাইডের সময় আপনি এর সাথে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন। 160-165cc সেগমেন্টে এই বাইকটির এক্সিলারেশন ইজ ওয়ান অব দ্য বেস্ট। বাইকটি 9500 rpm এ লক করা থাকে। এই অবস্থায় আমরা বাইকটির টপ স্পিড পেয়েছি 139 km/h। অ্যাভারেজ স্পিডে বাইকটি স্টেবল থাকলেও হাই স্পিডে বাইকটিকে কিছুটা হালকা মনে হয়েছে, তবে হাই স্পিডে এর ব্রেকিং যথার্থ ফিডব্যাক দিয়েছে আমাদের। আরপিএম যদি আনলক করা হয় তাহলে এই বাইকটি প্রিমিয়াম সেগমেন্টের MT15 এবং হোন্ডা সিবি এক্সমোশনকেও বিট করবে এমনটাই আশা করছি আমরা। জানি না বেনেলি কেন তাদের কোম্পানির লোগো এবং এই বাইকটির বেশ কিছু জায়গায় সিংহের ছবি স্টিকারিং করেছে, তবে 165cc-র ন্যাকাল স্পোর্টস এই বাইকটি রাইড করার সময় আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এর 4-valve ট্রিপল স্পার্ক প্লাগ লিকুইড কুল ইঞ্জিনটি সিংহের মতোই গর্জন করে। হাই রিপ করলে এটি আপনাকে বুঝিয়ে দেবে এর শক্তি এবং ক্ষমতা। এই মেশিনটি আপনাকে এমন এক ধরনের ফিল দেবে যা হয়তো আপনি এই সেগমেন্টে কখনো কল্পনাও করেননি। একটি পাওয়ারফুল ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন শক্তিশালী ব্রেকিং। আমরা আগেই মেনশন করেছি বাইকটির পিছনে যথেষ্ট ইফোর্ট দিয়েছে বেনেলির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম। বাইকটির ব্যালেন্সে কোনো ঘাটতি রাখেনি তারা। সামনে পিছনে ডিস্ক ব্রেকে দুটি শক্তিশালী ক্যালিপার নিশ্চিত করেছে এই সেগমেন্টের অন্যতম সেরা ব্রেকিং। অ্যাডভান্স ব্রেকিং ফিচার হিসেবে এতে থাকছে CBS। তবে ফ্রন্ট এবং রেয়ার হুইলে 100 এবং 130 সেকশনের কোর্ডিয়ার ব্র্যান্ডের টায়ারগুলো ভেজা রাস্তায় খুব একটা পারফর্ম করে না। পাওয়ারফুল ইঞ্জিন এবং ব্রেকিং এর মতোই এর সাসপেনশনের পারফরমেন্সও প্রশংসনীয়। সামনে এবং পিছনে সাসপেনশন দুটি নিশ্চিত করে রাইডারের কমফোর্ট এবং একই সাথে বাইকটির ব্যালেন্সেও এটি যথেষ্ট ভূমিকা রাখে। সামনের USD সাসপেনশনের সাথে একটি রিফ্লেক্টর লক্ষ্য করবেন, যা দ্বারা বাইকটিকে সাইড থেকেও নোটিস করা যাবে। এছাড়া এটিতে যুক্ত করা হয়েছে সাইড স্ট্যান্ড সেন্সর, স্ট্যান্ড না উঠালে বাইকটি স্টার্ট নেবে না। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং ট্রিপল স্পার্ক ইগনিশনের কারণে বাইকটি থেকে ভালো মাইলেজ পেয়েছি আমরা। সিটি এবং হাইওয়ে মিলিয়ে এর অ্যাভারেজ মাইলেজ আমরা পেয়েছি 41 km/l। তবে এক একজন রাইডারের চালানো ধরন অনুপাতে এই মাইলেজ কিছুটা ওঠানামা করতে পারে।
বিলিয়ন সিটটি ছোট হলেও রাইডারের সিটটি বেশ লম্বা। অ্যালুমিনিয়াম পাইপ হ্যান্ডেলবারটি আপরাইজড এবং ক্লোজ, যে কোনো হাইটের রাইডার এর সাইড প্যানেলের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাইকটির ডিজাইন বেশ অ্যাট্রাকটিভ, ফুয়েল ট্যাঙ্কের সাথে এক্সটেন্ডেড কিটটি খুব স্টাইলিশ ভাবে ডিজাইন করা। এর সাথে চোখে পড়বে এর এলইডি হেডল্যাম্প ইউনিটটি, যেটি বেশ চমৎকার। জানতে চাইবেন বাইকটির বিল কোয়ালিটি এবং লংজিভিটি কিরকম। বাইকটির প্রায় প্রতিটি অংশে মজবুত ভাবে তৈরি করা হয়েছে, আর 2000 কিলোমিটার রাইড করার পর আমাদের মনে হয়েছে বাইকটি দীর্ঘদিন খুব ভালো সার্ভিস দেবে। দ্য ইনস্ট্রুমেন্ট প্যানেল ইজ প্রিটি মাচ লার্জ এন্ড ইনফরমেটিভ, তবে এর ফাংশন সুইচটি হ্যান্ডেলবারের সাথে মাউন্ট করা হয়েছে। বাজেটের মধ্যে বেনেলি 165s আপনাকে দেবে একটি পাওয়ারফুল ইঞ্জিন, প্রপার ব্রেকিং, স্টাইলিশ লুক, কমফোর্টেবল রাইডিং পজিশন এবং অ্যাডভান্স ফিচার্স, এন্ড ওভারঅল ইটস ভ্যালু ফর মানি। আর বাংলাদেশে বেনেলি এর অথরাইজড ডিস্ট্রিবিউটর আফতাব অটোমোবাইলস লিমিটেড কে বলবো বাইকারদের জন্য বাইকটির বেশি বেশি টেস্ট রাইডের ব্যবস্থা করে দিন। সো এটা ছিল বেনেলি 165s এর টেস্ট রাইড রিভিউ। আমরা চেষ্টা করেছি এই রিভিউটাকে পারফরমেন্স ওরিয়েন্টেড করার জন্য এবং ফিচারের দিকে ফোকাস না করে পারফরমেন্সের দিকে ফোকাস করার জন্য। আই হোপ যে যারা এই বাইকটি কিনতে ইন্টারেস্টেড তাদেরকে ডিসিশন মেকিংয়ে আমাদের এই রিভিউটা হেল্প করবে। সো দ্যাটস অল ফর দিস মোমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশি বাইকারের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ভুলবেন না কিন্তু। লিভ ফ্রি, রাইড সেফ। মারা চাঁদ উঠেছিল গগনে।